আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম সরকারি হিসেবে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৩৫ জন সারা দেশে মারা গেছেন ৪ জন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ৬১টি জেলায় এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটিতে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ খানের রিপোর্ট দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আসামাত্র তা আপনাদেরকে দেখাবো এখন চলে যাচ্ছি পরের সংবাদে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি কার্যক্রমে সন্তুষ্ট নয় হাইকোর্ট তাই কার্যকর ঔষধ আনার বিষয়ে বিস্তারিত জানাতে চেয়েছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে আদালতকে তা জানাতে হবে দুই সিটির আইনজীবীরা জানিয়েছেন তাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে খান আলমিনের রিপোর্টে বিস্তারিত এডিস মশা নিধনের সমন্বিত অভিযানের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেন দুই সিটির আইনজীবীরা প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টিতে ডোজ বাড়িয়ে ওষুধ ছিটিয়েছে বাড়িয়েছে ছিটানোর কর্মী সংখ্যাও কিন্তু এই প্রতিবেদনে সন্তুষ্ট নয় হাইকোর্ট দুই সিটির কার্যক্রমের বাস্তবতা নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন কারণ ডেঙ্গুর প্রকোপ একটুও কমেনি বরং বেড়েই চলছে তাই আদালত বলেছে নতুন কার্যকর ওষুধ কবে এনে ছিটানো যাবে সে বিষয়ে বৃহস্পতিবার জানাতে গত ২৭ আর ২৮ তারিখ আন্ত মন্ত্রণালয়ের ইনক্লুডিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ১৯ একটা মিটিং হয় যেখানে খামার বাড়িকে দায়িত্ব দেওয়া হয় যে খামার বাড়ি রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করবে কোর্টকে এই পার্টিকুলার ইস্যুটা দেখানোর পরও কোর্ট স্যাটিসফাই হয় নাই এবং নেক্সট বৃহস্পতিবার রেখেছেন কোর্টের কাছে আমাদের এফিডেভির আকৃতিতে জানানো যে আমাদের কি ওষুধটা লাগবে এবং কতদিনের মধ্যে কোনো প্রবলেম ছাড়া এই ওষুধটা বাংলাদেশে আনতে পারবো আদালত বর্তমান ওষুধের কার্যকারিতা নিয়ে অসন্তুষ্ট হলেও দুই সিটি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কোর্ট কিন্তু একবারও আমরা কি করছি এটা দেখতে চায় না কোর্ট চায় যেটা রেজাল্ট ওরিয়েন্টেড রেজাল্ট ওরিয়েন্টেডটা কি যে এফেক্টিভ ওষুধ দিয়ে এই কাজটা শেষ করা এটা তো আসলে গত দুই তিন দিনের অপারেশন এতে এখন আরও একটু কয়েকটা দিন সময় লাগবে যে এই ফলাফলটা আসলে কতটুকু ইফেক্টিভ হয়েছে মশা নিধনের তিন দিন ধরে জোরালোভাবে যে কার্যক্রম চলছে তা অব্যাহত থাকবে বলে জানায় দুই সিটি খান আলামিন আরটিভি ঢাকা সরকারি হিসেবে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৩৫ জন সারা দেশে মারা গেছেন ৪ জন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ৬১টি জেলায় এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি দিয়ে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ খানের রিপোর্টটি এখন দেখুন এডিস মশা নিধনে নানা তৎপরতার পরও ঠেকানো যাচ্ছে না ডেঙ্গুর বিস্তার মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় রাজধানী সহ ৬১টি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৩৩৫ জন এ সময় মারা যান ৪ জন সরকারি হিসাবেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫৩৬৯ জন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৬৮টি নতুন রোগী ভর্তি হন একই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতির জন্য আমরা সিটের বাহিরে স্পেশাল ডেঙ্গু চিকিৎসা সেল করা হয়েছে এই যে এটা আমাদের ফিউচার ইমার্জেন্সি হওয়ার কথা এই এই পুরো ভবনের এই অংশটা কেবিনের দোতলা যেটা কেবিন ব্লক আছে ২১টা রুম সেটাকেও আমরা অলমোস্ট ৫০% খালি হয়ে গেছে সেটা টোটাল পুরোটা আমরা ডেঙ্গুর জন্য রিজার্ভ করেছি আমাদের এই চিকিৎসকের মতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা কন্ট্রোলটা হলো প্রথম সবচাইতে উত্তম পন্থা যদি আমরা কন্ট্রোল করতে ব্যর্থ হই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই তাহলে আমাদের দ্বিতীয় পদক্ষেপটি হলো আমাদের প্রিভেনশন এবং প্রোটেকশন জনগণকে আমাদের প্রোটেকশন করতে হবে এবং প্রতিরোধ করতে হবে আমি কিভাবে এটা থেকে রক্ষা হতে পারি এই জন্য জনগণকে নিশ্চয়ই ফুল হাতা শার্ট আমরা প্রতিনিয়ত বলছি ফুল হাতা প্যান্ট বা মোজা বা বাচ্চাদের হলো মশারির ভিতরে রাখতে গর্ভবতী মা যাদের হলো অনেকের হলো দুরারোগ্য ব্যাধি আছে তারা যাতে মশারির মধ্যে থাকে সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ বিমান বাহিনী ডেঙ্গু নির্মূল অভিযান শুরু করে ঢাকা ক্যান্টনমেন্টের বাসারঘাটিতে অভিযান উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান একই এলাকায় ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি তো প্রত্যেককে সচেতন হতে হবে
মনে রাখতে হবে যে আগে যে আমাদের অভ্যাস গড়ে উঠছিল যে মশারি ছাড়া ঘুমাবো, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম তারা মশারির ভিতরে থাকতে একদমই পছন্দ করেন না, তো এটাকে উপলব্ধি করে এটাকে বুঝাতে হবে এবং মশারির ভিতরে থাকতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে বাসাবাড়ি ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএফডিসির সামনে সমাবেশ থেকে দেশবাসীকে এডিস মশার আবাসস্থল ধ্বংসে আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে ডেঙ্গু ও বন্যার পরিস্থিতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য ইতিমধ্যে হাসপাতাল স্বাস্থ্য বিভাগ থেকে তাদের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকা ত্যাগ না করার আহ্বান জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জানান সব হাসপাতালেই ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে লন্ডন থেকে টেলিকনফারেন্সে আওয়ামী লীগের জরুরি সভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গুজব ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দুই সিটির মেয়র সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বৈঠকে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বাত্মক চেষ্টার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সামিল হতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। প্রধানমন্ত্রী আরো বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সব রকম গুজব ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় সভানেত্রীর নির্দেশনার আলোকে রাজধানী সহ জেলা উপজেলায় ডেঙ্গু মোকাবেলায় নেতাকর্মীদের কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন ওবায়দুল কাদের। এই পরিস্থিতি আমরা ফেস করব, আমাদের দুই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবদেরও বলবো, আপনারা কাজ করছেন, এই কাজকে আরো সমন্বিতভাবে যাতে হয় সে ব্যাপারে আপনারা আপনাদের প্রয়াস অব্যাহত রাখবেন। গণমানুষের দল হিসেবে যে কোনো সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে বলে জানান নেতারা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন এই নির্দেশ দেন। সকালে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সর্দার মামলাটি করেন। আদালত ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় আসামিরা হলেন ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডি শাখার চেয়ারম্যান, ইবনে সিনা গ্রুপের চেয়ারম্যান, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং কনসালটেন্ট হেমাটোলজিস্ট প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী জানান, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ভুল রিপোর্ট প্রদান করে ইবনে সিনা বাংলাদেশ দণ্ডবিধির 269, 270 ও 406 ধারায় অপরাধ করেছে, তাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছেন বলেও জানান তিনি।
মিল ফিটার পর প্রাণ ও ফার্ম ফ্রেশের পাস্তুরিত তরল দুধ উৎপাদন ও বিক্রিতে কোনো বাধা নেই। বিএসটিআইর অনুমোদিত 14টির মধ্যে মিল ফিটার সহ 3টি কোম্পানির দুধ বিক্রিতে হাইকোর্টের 5 সপ্তাহে নিষেধাজ্ঞা চেম্বার আদালত 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। সোমবার মিল ফিটার বাধা কেটেছিল। মঙ্গলবার আরও 11টি কোম্পানির হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বারে আবেদন করে। দুটি শুনানির শেষে আদালত প্রাণ ও আকিজ গ্রুপের ফার্ম ফ্রেশের পাস্তুরিত তরল দুধ উৎপাদন ও বিক্রির বাধা তুলে নেন। শত চেষ্টা করেও অনলাইনে রেলের টিকিট কাটা সম্ভব হয়নি বেশিরভাগ টিকিট প্রত্যাশীর। টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে ধীর গতি, অল্প সময়ের মধ্যে এসি টিকিট শেষ সহ নানা অভিযোগ ছিল দীর্ঘ সময় অপেক্ষায় থাকা টিকিট প্রত্যাশীদের মাঝে। জুবাইরস্তানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয় টিকিট বিক্রি, কিন্তু টিকিট প্রত্যাশীদের আনাগোনা ছিল মধ্যরাত থেকেই। এরপর কাঙ্ক্ষিত সোনার হরিণ হাতে পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। টিকিট প্রত্যাশীদের ছিল নানা অনিয়মের অভিযোগ। লাইনটা খুব ধীর গতিতে আগাচ্ছে, তো জানি না টিকিট শেষ পর্যন্ত গিয়ে পাবো কিনা। আমরা সকালবেলাও খেয়াল করছি ওই রেলের কর্মকর্তারা টিকিট আগে থেকে কাটে নিয়ে পকেটে ভরে রাখে দেয়। কম্পিউটারে দক্ষ লোক যদি এখানে বসিয়ে দিত তাহলে এত বিড়ম্বনা হতো না এই জনগণের। দ্বিতীয় দিনে দেয়া হয় 8 আগস্টের টিকিট। রাজধানীর 5 স্থান থেকে টিকিট দেয়া হয়। দ্বিতীয় দিনে দেয়া হয় 27,800 বেশি টিকিট। 8 তারিখে আমরা মোট 27,885টি টিকিট বিক্রয় করবো। এর মধ্যে 50% অনলাইনে এবং 50% কাউন্টারের মাধ্যমে বিক্রি করছি। যারা টিকিট বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত সিরিয়াল নিয়ে আমরা এটা দেখি না, আসলে এটা নিরাপত্তা বাহিনী আছে বা আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে ওরাই এটা মেনটেন করে। অ্যাপসের মাধ্যমে টিকিট নিতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অ্যাপসের অবস্থা খুবই খারাপ, মানে অ্যাপসে ঢোকাই যায় না আর সার্ভার নট আউট দেখায়। কর্তৃপক্ষ বলছে অ্যাপসে দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে। এসি টিকিট আছে অ্যাভারেজে 1500 থেকে 1500। তো আমার যদি 15,000 লোক ঢুকে পড়তে পারে তাহলে এই টিকিটটা রাজশাহীর জন্য যে কটা টিকিট সেটা সেল হতে কতক্ষণ লাগতে পারে? এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসে দুদকের একটি দল। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, কারোর কাছে তেমন কোনো অভিযোগ পাই নাই। শুধু একটা অভিযোগ আমরা পেলাম যে এসি টিকিট পাচ্ছে না, কিন্তু এসি টিকিট তো সীমিত, এক একজনের 4টা করে যদি টিকিট নিয়ে যায় তো কতজন নিতে পারে বুঝতে পারছেন। বুধবার দেয়া হবে 9 আগস্টের টিকিট, একজন সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন। জুয়ারসানি, আরটিভি, ঢাকা। 1 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 24 ঘন্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। জ্বালানি সচিব আবু হেনা রহমাতুল্লাহ মুনিম এ কথা জানান। তিনি বলেন গ্যাস সরবরাহে 1,000 মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানাকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে না। শুরু করব আরো 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা অর্জন করেছি। এই সক্ষমতা অর্জন করার কারণে আমাদের যে গ্যাসের সরবরাহের যে ঘাটতি ছিল, যে সমস্যাগুলো ছিল গ্যাস সংক্রান্ত, সেটি অনেকটা কেটে গেছে। আপনারা সেটা হয়তো ইতিমধ্যেই খেয়াল করছেন। আমরা এক্ষেত্রে শিল্পকে অগ্রাধিকার দিতে চাই, সার কারখানাকে অগ্রাধিকার দিতে চাই, শিল্প সার এইগুলোকে অগ্রাধিকার, বিদ্যুৎ এই সেক্টরগুলোকে অগ্রাধিকার দিতে চাই। আমরা আবাসিক খাতে আগে থেকেই বন্ধ করে দেওয়া আছে, আবাসিক খাতে সেই বন্ধটাই রাখতে চাই এখনো। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি আরশাদ সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। 4 ঘন্টার শুনানি শেষে বিকেল 3টায় বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। গত 23 জুলাই মিন্নির পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। ওই দিন জামিনের আবেদন গ্রহণ করে 30 জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছিল। পাইলট নিয়োগে অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুনির মোসাদ্দেক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মুনির মোসাদ্দেককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। একই অভিযোগে গতকাল বিমানের MD ক্যাপ্টেন ফারহাদ হাসান জামিল সহ 5 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত 2 মে বিমানের 10 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি পাঠায় দুদক।
ওয়াসার পানি বুয়েট ও আইসিডিডিআরবিতে পরীক্ষা করে ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা ওয়াসা। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এই বিষয়ে 23 অক্টোবর পরবর্তী আদেশের দিন ধার্য করেন আদালত। গত 7 জুলাই হাইকোর্ট বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী রাজধানীর কয়েকটি এলাকার পানি পরিশোধনে ওয়াসার পদক্ষেপ আদালতকে জানাতে নির্দেশ দেন। উত্তরাঞ্চলে কমছে বন্যার পানি। প্রায় 2 সপ্তাহ ধরে পানিতে ডুবে থাকায় বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত ডায়রিয়া, আমাশয় সহ চর্মরোগ। খাবার ও বিশুদ্ধ পানি সহ গোখাদ্যের সংকটে রয়েছেন তারা। এদিকে নদীর তীরে বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে নতুন করে আতঙ্ক বিরাজ করছে নদীর তীরে বসবাসকারীদের মাঝে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্য নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ বাড়ি ফিরতে পারছেন না। কুড়িগ্রামে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে বিপাকে পড়েছেন মানুষ। শেরপুরে ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বন্যায় সবকিছু খায় গেল, পয়সা গেল, কিভাবে জিন্দি দিব। গত কয়েক বছর ধরে দেশে পালিত পশুতেই কোরবানির চাহিদা পূরণ করতে চেষ্টা করছে সরকার। সেই লক্ষ্যে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 1,18,00,000 পশু, যা গত বছরের চাহিদা তুলনায় 13 লাখের বেশি বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। ফলে দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। কোরবানির পশুর হাট নিয়ে সোহেল রানা ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন নিজামুদ্দিন। পশু মোটাতাজাকরণ পদ্ধতি ব্যবহার করে মাংস উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তাই তো বিদেশি পশু আমদানির নির্ভর না হয়ে দেশীয় পশু দিয়েই কুরবানির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। দেশের মানুষের কুরবানির পশুর চাহিদা পূরণে 2013 সালে বৈধ পথে বিদেশ থেকে 23 লাখ পশু আমদানি করা হলেও 2019 সালে তা ঠেকেছে মাত্র 92,000-এ। এতে করে বিদেশি পশু আমদানির হার কমছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের দেশীয় উৎস থেকে গবাদি পশুর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কুরবানিতে সরবরাহ করতে সক্ষম হয়েছি। অন দ্য আদার হ্যান্ড, বহির বাংলাদেশ থেকে গবাদি পশু প্রবেশের নমুনাটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সো এই দুইটা কিন্তু একটা ভেরি গুড কোরিলেশন বিটুইন দিস টু ট্রেন্ড। এবছর খামারে মজুদ রয়েছে 28,85,142 গরু মহিষ। কৃষকদের পালিত গরু মহিষ রয়েছে 16,96,858। এছাড়াও খামারে পালিত ছাগল ও ভেড়া মজুদ রয়েছে 20,09,710 আর কৃষকদের পালিত হয়েছে 51,90,290। আমার যে খামারি বাইরা, তারা যে গবাদি পশু বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ কর্মসূচিতে জড়িত এবং যে সরবরাহ তারা নিশ্চিত করছে, তাতে করে আমার এই 2019 সালের চাহিদা মেটানো সম্ভব হবে ইনশাআল্লাহ। এবছর পর্যাপ্ত সংখ্যক পশু মজুদ থাকায় অবৈধ পথে পশু আনা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। এটা সরকারকেই মনিটর করতে হবে। সরকার যদি আসলেই এটা মনিটর করেন, আমার কাছে মনে হয় এইবার আমার দেশের মানুষ খুব সুন্দরভাবে কোরবানি পালন করতে পারবে। আমাদের নিজস্ব উৎপাদিত, আমাদের দেশে উৎপাদিত গরু দিয়ে এবং বাজার মূল্য অবশ্যই ক্রেতাদের নাগালের ভিতরেই থাকবে। এছাড়াও সুষ্ঠুভাবে হাট ব্যবস্থাপনারও দাবি জানিয়েছেন তারা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। টানা 65 দিন নিষেধাজ্ঞা শেষে আবারও পুরোদমে গভীর সাগরে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। সাগরে ইলিশ পেয়ে নিষেধাজ্ঞার 65 দিনের দুঃখ দুর্দশা যেন ধুয়ে মুছে গেছে জেলেদের। বরগুনার পাথরঘাটা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। নিষেধাজ্ঞা শেষে নদী আর সাগরের বুকে ব্যস্ত সময় পার করছে জেলেরা।
মাছ ধরে সবাই হাজির হন পাথরঘাটার এই মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে প্রায় 1000 মাছ ধরার ট্রলার আছে জেলেদের, যার মাধ্যমে তাদের প্রতিদিনের রুটি রুজির ব্যবস্থা হয়। সরকারের 65 দিন নিষেধাজ্ঞার সময় কষ্টে দিন কাটলেও 23 জুলাই থেকে মাছ ধরতে পেরে মুখে হাসি ফিরেছে জেলেদের। তবে তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে এদেশের মাছ শিকার করে নিয়ে যায়। এখন যেভাবে মানুষ মনের খুশিতে কেনা বেচা করতে আছে আর যেভাবে মাছ ধরতে আছে, তা আল্লাহর অসীম রহমত। সাগরে ভর্তি আছে রাজস্ব আদায় হয়। প্রতিদিন মাছ বিক্রি বাবদ সরকারি রাজস্ব খাতে গড়ে 2,02,000 টাকা রাজস্ব এই বাবদ সরকার পায়। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের 24 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর লালমাটি আয়োজিত এক অনুষ্ঠানে জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানি পপ গেল 2 যুগ ধরে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 1995 সালে 30 জুলাই জানি পপের পথ চলা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইতরাত আমিন করিমুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর উত্তরা ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রোটারি ক্লাব অব উত্তরা কর্পোরেট নাইট। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট কল্যাণ ব্যানার্জি। এছাড়াও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ বিভিন্ন ট্রেন্ডে 16টি কর্পোরেট হাউসের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোটারি ক্লাবের নানামুখী সেবামূলক কার্যক্রম উপস্থাপন করা হয় এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে রোটারি ক্লাবকে 3 লাখ টাকার চেক সহ মোট 6 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।